এখন দিল্লিও আম্বিয়ার মা, ঢাকাও আম্বিয়ার মা, সেই আম্বিয়ার মায়েদের জন্য উনারা কষ্ট পাচ্ছে, কিন্তু আম্বিয়ার মা এখন নিজের নিয়ে ব্যস্ত, চাচা আপনি যান বাঁচা। শেষ টাইমটা এরকম হয়, সবাই সবাইকে নিয়ে লাহাউলাউলা কোয়াতা ইল্লা বিল্লা করে। সরকার ওই যে বলে না যে পাগল হয়ে গেছে, সরকার আজকে যেভাবে কথা বলছে, আমি বলবো আপনার লাগামহীন কথাবার্তা বলার জুড়ি নাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের, এটা বাংলাদেশের সবাই জানে, সেজন্য আমরা তার কথা খুব একটা বেশি কটপাত করি না কখনোই। আর ফ্যাসিস্টের রাজনীতি তো এরকমই, তারা মানে করবে একটা বলবে একটা, যেটা করবে সেটা বলবে না, আর যেটা বলবে সেটা করবে না। তারা আপনার ধরেন যে ভিসা নীতি যদি সব ঠিক হয়ে যায়, তা তো এটা সবাই দেখবে, যখন ভিসা নীতি হলো বললো যে এটা আমাকে আমাদের দেন, এটা বিএনপিকে দিয়েছে, মনে পড়ে আপনার, বেশি দিন আগের কথা না। এই নিয়ে কয়েকদিন বাদানুবাদ চলতে থাকলো, করতে থাকলো, তারপরে বললো যে আপনিই বললেন যে আগের দিন বললো যে আমাদের স্যাংশন দিলে আমরাও দিব, হঠাৎ কী এমন হয়ে গেল যে হঠাৎ করে ভিসা নীতি সব কিছু ঠিক হয়ে গেছে, দিল্লির সঙ্গে বাংলাদেশের ঢাকার সম্পর্ক ভালো হয়ে গেছে, দিল্লির সঙ্গে খারাপ সম্পর্ক ছিল এটা বলেছে কে, এত কিছু দিয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক বলেছে, ইললিগ্যাল সম্পর্ককে লিগ্যাল বানিয়েছে, লিগ্যাল সম্পর্ককে ইললিগ্যাল বানিয়েছে, তারপরেও দিল্লি বলেছে যে তারা এই ইলেকশন সম্পর্কে কিছু করতে পারবে না। তো দিল্লির লাভ সবচেয়ে বেশি, আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় থাকলে সবচেয়ে বেশি লাভ দিল্লির, সেইখানে দিল্লি কি বললো কি বললো না তাদের তো বলারই কথা, কিন্তু তারা বলছে না, এটাই দুঃখজনক, এটাই সবচেয়ে ভয়ের কাজ, যে তারা এত কিছু নিল, এত কিছু করলো, পর থেকে শুরু করে নেয় নাই কি ১৩ বিলিয়ন ১২ বিলিয়ন আমাদের যে গরিব মানুষের, গরিব দেশের যে ভাই বোনগুলা বিদেশে, ভাইয়েরা যেমন অর্জব করে, মানে ড্রেন পরিষ্কার থেকে শুরু করে শত শত আপনার স্টোরেজ বিল্ডিংগুলো তোলা থেকে শুরু করে ইট টানা থেকে শুরু করে সব কিছু করে, না খেয়ে খায়, আর বোনগুলো কী করে নিজের ইজ্জত সম্মান সব কিছু বিক্রি করে দিয়ে মিডিল ইস্টে তারা কাজ করে যে পয়সা পাঠায়, সেই পয়সা ১১ বিলিয়ন যদি পাঠায়, তার ৯ বিলিয়ন ৯.৫ বিলিয়নই তারা নিয়ে যায়, শুধুমাত্র টাকা খালি চুরি করার জন্য যে ডলার ক্রাইসিস হয়েছে তা কিন্তু না। বাংলাদেশ যেটা কিনা চলে অন্য দেশের উপর, এই প্রবাসীদের ইনকামের উপর আর গার্মেন্টসের ইনকামের উপর, সেই বাংলাদেশের টাকা যদি আরেকটা দেশে চলে যায়, আমার দেশের লোকরা আপনার বেকার, লক্ষ লক্ষ কোটি কোটি জনতা বেকার, আর সেখানে পাশের দেশের লোক এসে যখন নিয়ে যায়, তখন এটার জন্য তো, এই ক্রাইসিসের জন্য তো তারাও দায়ী, তো তাদের লাভের চেয়ে তো আর কোনো লাভ এত হতে পারে না, সেই লাভে তারা বলবে এটাই স্বাভাবিক, কিন্তু অবাক হওয়ার মতো কথা তারাও বলেনি, কারণ চাচা আপনি যান বাঁচা। শেষ টাইমটা এরকম হয়, সবাই সবাইকে নিয়ে লাহাউলাউলা কোয়াতা ইল্লা বিল্লা করে, তখন আর কেউ কারোর দিকে তাকানোর সময় পায় না। ওই যে আমি ছোটোবেলায় একটা কথা শুনতাম যে হাসরের ময়দানে আম্বিয়ার মা এরে কেউ খুঁজে না, সবাই তখন আম্বিয়ার মা, এখন দিল্লিও আম্বিয়ার মা, ঢাকাও আম্বিয়ার মা, সেই আম্বিয়ার মায়েদের জন্য উনারা কষ্ট পাচ্ছে, কিন্তু আম্বিয়ার মা এখন নিজের নিয়ে ব্যস্ত,